আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আরবি টু বাংলা ভাষার শব্দের পরিচিতি এবং বাক্য নিয়ে। আশা করি এই টিউটোরিয়ালটি যারা নতুন দেখবেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে, বিশেষ করে নতুন শিক্ষার্থীদের জন্য। আপনি যদি বাংলা ভাষাভাষীর একজন হয়ে থাকেন, যদি বাংলার মাধ্যমে আপনার আরবি ভাষা কথা বলার প্রয়োজন হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই টিউটোরিয়ালটি অনেক আপনার অনেক উপকারে লাগবে। তবে চলুন যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে। পৃথিবী, পৃথিবী এর আরবি শব্দটি হবে দুনিয়া। দুনিয়া অর্থ হল পৃথিবী। নারী বা মহিলা, নারী বা মহিলা এটা হবে হুরমা। হুরমা অর্থ হল নারী বা মহিলা। পুরুষ এটা হবে রেজ্জাল। পুরুষ এটা হবে রেজ্জাল। দাদি বা নানি এটা হবে জ্যাদা। দাদি বা নানি এটা হবে জ্যাদা। নানা বা দাদা এটা হবে জ্যাদ। নানা বা দাদা এটা হবে জ্যাদ। পিতা বা বাবা এর আরবি শব্দটি হবে আব্বা আবুই। আব্বা আবুই। মা বা মাতা এটার আরবি শব্দ হবে উম বা উম্মুই। উম অথবা উম্মুই। স্ত্রী বা বউ জাউজা। জাউজা। আর স্বামী জাউজ। বোন উক্ত বা উক্তি। ভাই আখু বা আখুই। আখু বা আখুই অর্থ হল ভাই। ছেলে অলাদ বা অলেদ, একই অর্থে বোঝানো হয় ছেলে। আর মেয়ে বিন্দ। বিন্দ অর্থ হল মেয়ে। মামা খালু এটা হবে খাল। আবার মামি খালা এটা হবে খালা। কাকা ফুপা এটা হবে আম্মি। কাকা ফুপা এর আরবি শব্দ হবে আম্মি। আবার আমি এর আরবি শব্দটি হবে আনা। তুমি বা আপনি এটা হবে ইন্তা বা আন্তা। সে বা তিনি এটা হবে হুয়া। সে বা তিনি এটা হবে হুয়া। নাতি এটা হবে হাফিত। হাফিত অর্থ হল নাতি। দিন এর আরবি শব্দটি হবে ইয়াউম। ইয়াউম অর্থ হল দিন। নিচে এটা হবে তাহাত। নিচে এটা হবে তাহাত। ডান এটা হবে ইয়ামিন। ইয়ামিন অর্থ হল ডান। সামনে এটা হবে গিদ্দাম। সামনে এটা হবে গিদ্দাম। পিছনে এটা হবে অরা। পিছনে এটা হবে অরা। মাঝে এটা হবে বেন্নুস। বেন্নুস অর্থ হলো মাঝে। পাশে জানিব। জানিব অর্থ হলো পাশে। ভিতরে দাখেল। ভিতরে এটা হবে দাখেল। নামানো এটা হবে নাজেল। নামানো এটা হবে নাজেল। শেষ এটা হবে আখের। আখের অর্থ হলো শেষ। শুরু
এ আবদা, এ আবদা অর্থ হলো শুরু। প্রথম আওয়াল, প্রথম আওয়াল। তো ভিউয়ার্স, এই ছিল আজ আমাদের আরবি শব্দের গুরুত্বপূর্ণ পরিচিতি বা অর্থ, যা হয়তো আপনাদের জানার অনেক প্রয়োজন। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে।